হাতিলের সৌজন্যে বাণিজ্য মেলার খবর। বাণিজ্য মেলার ১২তম দিন আজ পূর্বাচলে মেলা প্রাঙ্গণ থেকে আজকের চালচিত্র জানিয়েছেন সহকর্মী মাহাদি সেকেন্দার। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজ ১২তম দিনে দুপুর গড়িয়ে সন্ধ্যার পর এখন কিন্তু জমে উঠেছে বাণিজ্য মেলা প্রাঙ্গণ। ক্রেতা দর্শনার্থীদের আমি বলবো উপচে পড়া ভিড়, কারণ আজ কিন্তু সাপ্তাহিক শেষ কর্ম দিবস হওয়ার কারণে কিন্তু পরিবার পরিজন নিয়ে এবং অনেকে ঘুরতে এসেছেন বাণিজ্য মেলা প্রাঙ্গণে, পছন্দের পণ্যের প্যাভিলিয়নে ভিড় করছেন, কিনছেন পণ্য। তো আমি যদি জানিয়ে রাখি আপনার মাধ্যমে, বিশেষ করে শীতকালীন পণ্য, যদিও শীত শেষের দিকে, তারপরে কিন্তু শীতকালীন পণ্যের প্রতি ক্রেতা দর্শনার্থীদের আগ্রহ রয়েছে এবং একই সাথে গৃহস্থলীর পণ্য এবং ইলেকট্রনিক্স পণ্যের প্রতি আকর্ষণ রয়েছে। এ সকল পণ্যের প্যাভিলিয়নে কিন্তু নির্দিষ্ট পরিমাণ ডিসকাউন্ট থাকায় ক্রেতাদের আকর্ষণ করার চেষ্টা করছেন বিক্রেতারা। সব কিছু মিলে যদি আমি বলি, আজ ১২তম দিনে মেলা প্রাঙ্গণে এখন কিন্তু অনেকটা আজকের শেষ মুহূর্তের বেচা বিক্রি চলছে। দর্শনার্থীদের ঘোরাফেরা, নিজেদের স্মৃতিকে তারা ফ্রেমবন্দি করে রাখছেন মেলা প্রাঙ্গণে, এবং উন্মুক্ত প্রাঙ্গণ হয় কিন্তু তারা অনেক বেশি খুশি এই মেলা প্রাঙ্গণে ঘুরতে পেরে। এবং একই ছাতার নিচে সকল পণ্যের সমাহার বলা যায়, সেই পণ্য কিনতে পেরে কিন্তু তারা অনেক আনন্দিত, কারণ তাদের বিভিন্ন পণ্যের সমাহার, তাদের প্রয়োজনীয় পণ্য তারা কিনতে পাচ্ছেন একই ছাতার নিচে, যে কারণে কিন্তু তারা খুশি। তো সব মিলে আমি যদি বলি মেলা প্রাঙ্গণ জমে উঠেছে এবং আগামীকাল সাপ্তাহিক ছুটির দিন হয়, বিক্রেতারা আশা করছেন আরও জমে উঠবে, বাড়বে বেচা বিক্রি। তো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে এই ছিল আমার কাছে সর্বশেষ।